যে একটা আনফর্চুনেটলি আমাদের আর মিরাজের মধ্যে একটা ভয়েস রেকর্ডিংটা ভাইরাল হয়ে গেছিল, সো এটা আমার কাছে মনে হয় যে এটা আমার দায়িত্ব আপনাদেরকে এক্সপ্লেন করা হোয়াট হ্যাজ এক্স্যাক্টলি হ্যাপেন্ড। আর জিনিসটা কেমন হইলো ওয়াজ অলসো বিগ কোয়েশ্চেন, বিকজ আমি তো করি নাই, আমি জানি না এই জিনিসটার পিছনে কে ছিল, বাট যার সাথে আমার এই পুরো কনভার্সেশনটা হয়েছে আমি ওকে ইনভাইট করতে চাবো, সো অ্যাটলিস্ট আপনারা সবাই জানতে পারেন যে এক্স্যাক্টলি কি নিয়ে আমার আলাপ হচ্ছিল ওর সাথে। সো যদি আমি মিরাজকে অ্যাড করতে পারি ভালো হবে, একটা আপনারা যদি একটু ওয়েট করেন আমি ওরা অ্যাড করি। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম রে, কি অবস্থা? এই তো ভালো ভাই, আপনার কি মাথা ঠান্ডা হয়েছে? মাথাটা ঠান্ডা হয়েছে, তুই দেখছো আমার, আমি যে তোর সাথে ওদিন ফোনে কথা কইছি এই ভিডিও এই অডিও ক্লিপটাও ভাইরাল হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব ভাই, এটা কিভাবে হলো? তুই করছিস না? আরে না ভাই, কি বলেন, মানে সব দোষ কি আমার দিবেন নাকি? কয় আমি করছি। আমি তো করি না, আমি নিজেরটা তো নিজে ভাইরাল করবো না। যাই হোক, আজকে সবার সামনে এই কারণেই আসা যে জিনিসটা কি পুরোটা এক্সপ্লেন করার জন্য। না মানে এটা তো আমারও অবশ্যই অডিও ভাইরাল হয়েছে, এটা তো অবশ্যই মানে খুব না, একটা অডিও খারাপ। ক্লিপ ভাইরাল হয়েছে ঠিক আছে, বাট যে জিনিসটা মুশফিক করছে ওটাও তো খুব একটা বেশি ভালো না, ঠিক না? এখন ঠান্ডা যদি হয় একটা কাজ করি, শোনেন, আপনি রাগ করেন না, আমি মুশফিক ভাইরে ডাকি এবং মুশফিক ভাইয়ের সাথে কথা বলি। ডাকিস না, মুশফিক ভাইরে ডাকিস না, আমি তোরে বলিস কথাটা শোন। প্রথমত যে জিনিসটা ও করছে এটা তো কোনো দিক থেকে ঠিক না, পুরো টিমের দায়িত্ব ওর মধ্যে ছিল, আমরা একসাথে খেলবো, একসাথে আমরা নেক্সট ইয়ারে থাকবো, এটাই প্ল্যান ছিল। ও হঠাৎ করে নিজের একটা টিম বানায় যায়, নিজের টিম একটা বানাচ্ছে, দল বানাচ্ছে। তো আমার কাছে মনে হয় কি জানো স্মিরাজ, মুশফিকরা না ডেকে আমাদের বড় ভাইরে ডাকি, ওনার জিনিসটা বলি, উনি শুনুক, শোনার পর ওনার ওনার কি ধারণা এটা আমরা আগে শুনি, বুঝছো? কারণ এটা নিয়ে আসলে খুব বেশি খারাপের দিকে চলে যাচ্ছে। সো রিয়াদ ভাইরে যদি অ্যাড করতে পারি তাহলে খুব ভালো, দাঁড়া আমি একটু অ্যাড করার চেষ্টা করি রিয়াদ ভাইরে। ভাই সালাম, ওয়ালাইকুম আসসালাম, তামিম কি খবর, কেমন আছিস? লুকিং ইয়াং মাই ব্রাদার। আলহামদুলিল্লাহ, ট্রাইং টু বি। মিরাজ কেমন আছিস? এই তো রিয়াজ, আপনি কেমন আছেন? ভালো আছেন? আছি আল্লাহর রহমতে, ভালো রে, তোরা ভালো আছিস? ভাই একটা অন্য একটা বিষয়ে আপনাকে রিকোয়েস্ট করলাম আসার জন্য, বুঝছেন ভাই? ওই কি রিসেন্টলি একটা ভয়েস রেকর্ডিং একটা ভাইরাল হয়েছে আমার আর মিরাজের, বুঝছেন? মেইনলি যে জিনিসটা ছিল হলো যে আপনি জানেন যে লাস্ট ইয়ার আমরা যখন বরিশালে খেললাম, খেলার পর আমরা ডিসাইড করছিলাম যে আমরা সবাই একসাথে খেলবো নেক্সট ইয়ার, আর মুশফিক আমাদের কতটা ইম্পর্টেন্ট ছিল টিমে এটা তো আপনি জানেন, পুরো টিমের দায়িত্ব সে নিজে মাঠ চালাইছে, সব করছে, আর আমার তরফ থেকে কিন্তু ওকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান দিছি। হ্যাঁ, হ্যাঁ ট্রু ট্রু, হ্যাঁ অ্যাবসলিউটলি। ভাই, ও আমাদেরকে কাউকে না বলে আমাকে অ্যাটলিস্ট আমাকে বলা উচিত ছিল সে আলাদা একটা টিম করতেছে, মানে এই জিনিসটা শুনে আমার, হ্যাঁ ভাই, আলাদা টিম করতেছে আর বেশ আগায়ও গেছে ও টিম বানাইতে, মানে এই জিনিসটা শুনে যে কবে আমার, কেমনে কি হইলো? আমি তো কিছু জানি না এগুলা। সব জানে বিচি, আরে ভাই আমার দোষ, খালি খালি এ মিরাজ সব জানে। মিরাজ তুই তো আমার কিচ্ছু বললি না ভাই তামিম ভাই, মানে একদম পুরো ই বলতেছে, আমি কিছুই জানি না। আমি হালকা একটু শুনতেছিলাম যে মুশফিক ভাই যাওয়ার কথা, বাট 100% কোনো কনফার্ম না, বাট তামিম ভাইয়ের কাছে আমি মাত্র শুনলাম যে মুশফিক ভাই নাকি আলাদা টিম বানাচ্ছে। বাট আমি ওই জিনিসটা ক্লিয়ার না, আমি চাচ্ছিলাম মুশফিক ভাইয়ের সামনাসামনি এনে দুজনকে সামনাসামনি বসিয়ে তাহলে জিনিসটা ক্লিয়ার হবে, বাট সে বলতেছে যে সে রাগ করে আছে অনেক, বুঝছেন, মুশফিক ভাইয়ের সাথে কথা বলতে। একটু ডাক দে তোর, মানে মানুষজন তো আমার খারাপ না মনে করছে, জিনিসটা তো ক্লিয়ার হওয়া প্রয়োজন, জিনিসটা তো ক্লিয়ার হওয়া প্রয়োজন, তুই মুশফিকটা ডাক দে। তুই যদি দেখেন আমার গালায় উড়াই ফেলতেছে ওই আচ্ছা ভয়েস মুশফিক ভাই, ভাইরাল হওয়ার কারণে। আমরা ডাকি, ডেকে জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ 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 প্লিজ প্লিজ, হ্যাঁ মুশফিকরা ডাক, ওটাই মানে বেটার। আপনি একটু কষ্ট করে ডাক দেন ভাই। এই যে আসছে, ও আচ্ছা, আসসালামু আলাইকুম আসসালামু ভাই। আলাইকুম। তোরে আমি কইছি যে একসাথে খেলবো, সব করবো, তুই আবার অন্য টিম বানাইতে গেছিস কে? আজাইরা আলাপ করে লাভ নাই, যেটা আসল কাহিনী সেই কাহিনীটা বল। আচ্ছা, যেটা আসল কাহিনী আমি আমি বলি, এবার এবার ঈদের যে নগদের যে ক্যাম্পেইন, এখানে 24 জন গ্রাহক ঢাকা শহরে জমি পাবে, বাট এখানে একটা ছোট একটা রুল আছে। এই মিরা শুন, তোর তো জমির নেশা, ঠিক আছে, ছোট একটা রুল আছে যেটা হলো সবাইকে 2 জন করে টিম করতে হবে, যারা 3 জন করে টিম বানাবে, আর এই মুশফিক আমার টিম ছেড়ে অন্য টিমে চলে গেছে, বুঝছো মিরাজ? এটা নিয়ে হলো পুরো কাহিনীটা। আর সবচেয়ে মজার বিষয় হলো যে এই পুরো নাটকটা যে সাজেছে যে ব্যক্তি, হ্যাঁ, আর আমাকে দিয়ে যে নাটকটা করেছে তাকে আমরা ইনভাইট করি, তার মুখে শুনি যে এই কাজটা কি কারণে করেছে, আমার এতগুলো গালি শুনাইলো আর এখন যায় এইসব এইসব নতুন নাটক শুরু করছে। ভাই আমরা একটু অ্যাড করতে পারি ওনাকে? ভাই সালাম আলাইকুম, সালাম আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম, আলাইকুম সালাম আলাইকুম আলাইকুম তানির ভাই। তামিম ভাই হ্যাঁ, শোন, তুই তো এই টিম নিয়ে পড়ে আছিস, আমার তোর আল নগদ ইসলামিক আলাদা ক্যাম্পেইনের একটা টিম আছে, সেটা নিয়ে আমি চিন্তা করছি। আচ্ছা তাহলে ভাই, তুই গালি কেমন খেলি? এই যে গালি খাইলাম, আপনি একটু ফেসবুক খুললেন, একটু দেখেন আমার কি করতেছে, ঠিক আছে? এখন বলেন যে পুরো কাহিনীটা কি। নগদ তো সবসময় চমক নিয়ে আসে, আপনারা জানেনই, গতবার যেমন একটা BMW দিয়েছে একজন পেয়েছে, তো সেটা নিয়েই তো সারা বাংলাদেশ।